আপনি কাঁঠাল কয়টা আনছেন? 25টা। কত মূল্য আছে আপনার? 25টা 25টা 250 টাকা। 25টা 250 টাকা। অন্যদিন হলে এই কাঁঠালের দাম কত ছিল? বন্ধুরা, এখানকার কাঁঠালের আজকে বেশ খারাপ অবস্থা যাচ্ছে। স্থানীয়রা দাম পাচ্ছে না, একদম সস্তা কাঁঠাল এবং স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে এবং অনেকে হতাশতায় ভুগছে যে আজকে কাঁঠাল বিক্রি হচ্ছে না, এমনটি জানাচ্ছিলেন এখানকার স্থানীয় যারা বিক্রেতা আছে তারা। কাঁঠাল কত? কাঁঠাল কত? মুলা না না মুলা না আনারস কত করে? পিস কত? পিস 60 টাকা। পাঁচ টাকা ছটা বলে আর কত দিতাম? কইছো তো ভাইয়ো আজকের বাজারে মৌসুমি ফল কাঁঠাল প্রচুর পরিমাণে উঠেছে দর্শক বন্ধুরা। তবে কাঁঠালের মূল্য না পাওয়াতে হতাশায় ভুগছে স্থানীয়রা। কলার মূল্য ভালো থাকায় এই ভাটে প্রচুর পরিমাণে কলা উঠেছে, তবে কলার চাহিদা আজ বেশ। তবে কাঁঠাল নিয়ে হতাশায় ভুগছে স্থানীয়রা। যেমনটি দেখছিলেন, এই হাটটিতে আজকে প্রচুর পরিমাণে কাঁঠাল উঠেছে কিন্তু দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। বন্ধুরা, এই হাটটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়। এই হাটটি প্রতি শনি ও মঙ্গলবার ভোর সকাল থেকে জমে ওঠে এবং সন্ধ্যা পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে। এই হাটটি ঢাকা থেকে 240 কিলোমিটার এবং চট্টগ্রাম সদর থেকে 77 কিলোমিটার দূরে এবং খাগড়াছড়ি জেলা সদরের 33 কিলোমিটার আগে এই হাটটি। এই হাটটিতে মৌসুমি নানান ফল উঠে, মৌসুম ভেদে নানা রকম ফল ফলাদির বেশ বিক্রয় হয়। এই হাটটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসে এই হাটে। স্থানীয় ক্রেতাদের থেকে পণ্য ক্রয় করে চালান দেয় দেশের বিভিন্ন জায়গায়। এখানকার মাটি এবং আবহাওয়া ভালো থাকায় প্রচুর পরিমাণের মৌসুমি ফল ফলে। এই এলাকায় বেশিরভাগ ফলে আম, কাঁঠাল, লিচু, কলাসহ বিভিন্ন পণ্য।